নমস্কাৰ। এই মুহূৰ্তত অন্য এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ। গোসাঁইগাঁৱত শোকাৱহ ঘটনা সংঘটিত হৈছে। ৰেলৰ খুন্দাত মৃত্যু সাৱটি লৈছে মাতৃসহ 18 মহীয়া এটি সন্তানে। মৃত মহিলাগৰাকীৰ নাম মিনাৰা খাতুন বুলি জানিব পৰা গৈছে আৰু মৃত্যুৰ পিছতে মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ লোকে স্বামীৰ পৰিয়ালৰ বিৰুদ্ধে বহুকেইটা গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে আৰু ৰেলৰ খুন্দাত প্ৰাণ হেৰুৱাইছে মাতৃসহ এটি 18 মহীয়া কণমানি শিশুৱে। এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাই আছোঁ ঈশ্বৰ দৰ্শকসকলক। গোসাঁইগাঁৱত শোকাৱহ ঘটনা সংঘটিত হৈছে। ৰেলৰ খুন্দাত মৃত্যু হৈছে 18 মহীয়া সন্তানসহ মাতৃ। ওচাদিৰি আমিনকাটত সংঘটিত হৈছে এই শোকাৱহ ঘটনা। মৃত মহিলাগৰাকীৰ নাম মিনাৰা খাতুন বুলি জানিব পৰা গৈছে। মৃত 18 মহীয়া কন্যা সন্তানটিৰ নাম ৰাবিয়া খাতুন। আৰু গোসাঁইগাঁৱত এক ভয়ংকৰ ঘটনা, এক শোকাৱহ ঘটনা সংঘটিত হৈছে। ৰেলৰ খুন্দাত প্ৰাণ হেৰুৱাইছে মাতৃসহ এটি 18 মহীয়া কণমানি সন্তানে। এটি কণমানি শিশুৱে প্ৰাণ হেৰুৱাইছে আৰু মৃত্যু হোৱাৰ পাছতেই স্বামী পৰিয়ালৰ বিৰুদ্ধে মৃত মিনাৰা খাতুনৰ পৰিয়ালৰ লোকে গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে। মিনাৰাৰ ওপৰত দীৰ্ঘদিন ধৰি অত্যাচাৰ চলোৱা বুলি অভিযোগ উত্থাপন হৈছে মিনাৰাৰ স্বামীৰ বিৰুদ্ধে। আৰু ওচাতিৰি আমিনকাটা আকবৰ আলী শেখৰ সৈতে বিবাহত বহিছিল বা বিবাহ পাশত আবদ্ধ হৈছিল মিনাৰা খাতুন। আৰু ভাওৰাগুৰি আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছে মৃত মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ লোকে। আৰু কিহৰ বাবে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে বা সেই সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে তদন্ত অব্যাহত আছে বুলি জানিব পৰা গৈছে। আৰু দুয়োৰে মাজত দীৰ্ঘদিন ধৰি কোনো কথাত লৈ তেওঁলোকৰ মাজত বাক বিতণ্ডাৰ সৃষ্টি হৈছিল, যাৰ ফলতেই স্বামীৰ পৰিয়ালৰ বিৰুদ্ধে মিনাৰা খাতুনৰ মাতৃৰ পৰিয়ালৰ লোকে গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে। আমরা তো 5 দিনের মধ্যে এনাদের বাড়িতে আসি না, যাই হোক আসি না যদি, তা যাই হোক আমরা রাইতে এতো সারাদিন পরিশ্রম করছি, রোয়া টোয়া কাটছি, রাইতে আমরা হয়তো খাইয়া দিয়ে শুচ্ছি। হ্যাঁ, ইতিমধ্যে আমার একটা ছেলে কয় বাবা আমার বোনটার খবর নিছা মিনা নাম, কইলাম না। হ্যাঁ, কয় তুমি কোনো খবর পাইছ নি, কয় মিনা যে রেলে কাটছে। হ্যাঁ, তখন কইলাম পরে এখন ওই খবর পায় উঠে আসলাম, এসে দেখি সত্যি রেলে সাইডে ফালায় তুইছে, এরা একটা বাড়িতে নাই, বাপ বেটা কেউ নাই, সব পালাতো, এইভাবে গামছা দিয়ে ঢাকিয়া রাখছে মাইরা রেলে। মাইরা ইচ্ছা করি তো মারিছে, মারিয়া আনি এনেকাই থইছে। আর হরু একটু বাচ্চাটু, হরু বাচ্চাটু গলার টিভি মারিছে। হরু বাচ্চাটা তো আগত কল যে এই বাচ্চাটু আমার না হয়। ওষাধারী জায়গাটার নাম, ইয়াতে আমি রাতে প্রায় 11টা মানত খবর পালো, ইয়াতে একটা মাইকি মানু আর একটা বাচ্চা পড়ি আছে, রেল লাইনত কাটা হয় পড়ি আছে। তারপর আমি এইফালে চালো, এই পড়ি আছে ইয়াতে। তারপর চার পিছত আমি তো এইটো সুইসাইড কেছি মানে ই করলো আর কি, সুইসাইডে হব এইটো সুইসাইড বলে ভাবিলো। তারপর আমি আর আসো বহি বলে রাতেপা আক জিআরপি আহিল, এই মোটামুটি 6:30 মানত আহি পেলে তারপর ঘরে সব চালে, চার পিছত আর সোধা পোছা করে ফেলে, তারপর তার পোস্টমর্টমের কারণে এটা কোকরাঝারত পঠাব। ইয়ে আপনার সুইসাইড কেছি সন্দেহ হয়, কিন্তু ঘরের মানুষবিলাকে বেলেগে কই আছে, ঘরের ভিতর কি হয়েছে এইটা তো আমিও জানা নাই, প্লাস সিহতর মানুষও নপায়।